অভিশপ্ত সেই সব মানুষ যারা বিড়ি সিগারেট চুরুট টানে, ফেরেশতা তাদের থেকে পালিয়ে যায়। কার বলা হয়েছে, ইন্নাল মালাঈকাতা তাতাআযি মিম্মা ইয়াতাআযি মিনহু ইবনু আদম। মোডি আদম যাতে কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পায়। এই যে দুর্গন্ধ সিগারেটের, গাঁজা, এগুলোতে মানুষও কষ্ট পায়, ফেরেশতাও কষ্ট পায়। এখন যারা এগুলো খায় ওদের কাছে কি গন্ধ লাগে না? লাগে, কিন্তু এগুলো আর মানুষের কাতারে তো থাকে না, রুচি বোধ নষ্ট হয়ে যায় তাদের, ঠিক কিনা? আপনি তো ডাস্টবিনের পাশ দিয়েও যান না গন্ধে, আর তেলা পোকা ডাস্টবিনে ঘোরাফেরা করে, ঠিক কিনা? আল্লাহর অপূর্ব অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে ফেরেশতা। সেই ফেরেশতার প্রসঙ্গে সৃষ্টি রহস্যের কথা বলতে যে নিজে নিজের প্রশংসা তুলে ধরেছেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে আল্লাহ, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ সমূহ জমিন সমূহের স্রষ্টা বলেন, সুবহানাল্লাহ। নয়েজ হচ্ছে, কথা খেয়াল করছেন? আপনি লক্ষ্য করে দেখুন, এইভাবে আল্লাহ আমাদেরকে আল্লাহর নেয়ামতে শুক্রিয়া শিখিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে উম্মতকে শিক্ষা দিয়েছেন সে কখন আল্লাহর শুক্রিয়া আদায় করবে। আপনি খেতে বসেছেন, সুন্নাত হচ্ছে বিসমিল্লাহ বলে শুরু করবেন, আর যখন খাওয়া হয়ে যাবে কি বলবেন? আলহামদুলিল্লাহ। কারণ আপনার সৃষ্টির 50,000 বছর আগে, আদম সৃষ্টির 50,000 বছর আগে আপনার এই রিজিকটা আল্লাহ বরাদ্দ করছে। আপনি আপনার বাসনে ভাত পেয়েছেন আপনার পাত্রে, এটা এমনি এমনি আসে নাই, এটা আপনার ছাপ্পর ফেরে আল্লাহ দেন নাই, আল্লাহর বিশাল কুদরত সৃষ্টি নৈপুণ্য প্রকাশ পেয়েছে প্রতিটি দানা চালে, প্রতিটি দানা ডালে, সুবহানাল্লাহ। এই জমিনে কিছুই ছিল না, আল্লাহর হুকুমে আপনি বীজ বপন করেছেন, ঠিক না? আল্লাহর হুকুমে সালোক সংশ্লেষণ হয়েছে, অঙ্কুরোদ্গম হয়েছে, ঠিক কিনা? এই বৃক্ষ গাছ ধীরে ধীরে বড় হয়েছে, আল্লাহ মাটিতে সার দিয়েছেন, বৃষ্টির পানি দিয়েছেন, সুবহানাল্লাহ। বৃষ্টির পানির সাথেও আবার তিনি সার মিশিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফা ওয়া তামা, সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে এটা একটা নিদর্শন, তিনি তোমাদের বিদ্যুৎ চমকানো দেখান যেখানে আছে ভয় এবং আশা। বজ্রপাত যেটা, এটা আমরা ভয় পাই, কিন্তু আমাদের জন্য আশা আছে ওখানে, কি আছে? যত বজ্রপাত হয় বৃষ্টির সাথে তত বেশি সার, সুবহানাল্লাহ, কুদরতি সার মিক্স হয়ে পৃথিবীতে চলে আসে বৃষ্টির পানির সাথে। এটা আপনাদেরকে বলেছিলাম আগে একটা ব্যাখ্যাতে, বাতাসে